এনার্জি রিকভারি বাই ক্যাফিনেটিক এনার্জি পেলাম, ঠিক আছে, গরম যদি থাকে সেটাকে আবার কি করে এনার্জি রিকভারি করতে পারে, মিনারেল রিকভারি তো আর যদি দামি ম্যাটেরিয়াল থাকে সোনাও যদি সোনার দোকানে থাকে তাই সোনা পড়াতে সেই সেই সেখান থেকে সোনার রিকভার করার চেষ্টা করতাম, ঠিক আছে, এরকম আমরা যদি কোনো ওর আসে তাই দিক থেকে আসে সেখান থেকে এই ম্যাটেরিয়াল রিকভারি এখানে কম্পোজিশন আছে এবং একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য এখানে মেটাল রিকভারির জন্য এরকম বার তৈরি করতেছে ওরা করে আবার মাথায় বিক্রি করতেছে কিন্তু এখানে খরচ আছে খরচ আছে খরচ করে আমরা রিকভারি করে বিক্রি করতে পারি তাহলে বিভিন্ন ধরনের এক্সট্রাকশনের জন্য পাইরোলাইসিস ইনসেমিনেশন পাইরোলাইসিস আছে অনেক এক্সপ্লেন করলো সলিডাইসিসের জন্য পাইরোলাইসিস বিভিন্ন ধরনের এই যে এফিনিটি কমানোর জন্য এইগুলোকে আমরা ইউজ করে থাকি এবং তার থেকে ওই ম্যাটেরিয়ালগুলো বাই করার জন্য আমরা এই ধরনের ট্রিটমেন্টগুলো ইউজ করে থাকি আলটিমেটলি কোথাও ইউজ করার জন্য ইউটিলি করে কেন এই ম্যাটেরিয়ালটাকে কোথাও না কোথাও ফেলতে হবে আলটিমেটলি 10% হোক 15% হোক কোথাও হতে যদি ফেলা জায়গায় না থাকে তাহলে এটাকে আবার নিশ্চয় রিকভারির জন্য যদি এই ম্যাটেরিয়ালটা ভালো হয় এটা দিয়ে তৈরি করে বিক্রি করা হতে পারে বাজারে এরকম কোনো না কোনো ধরনের ডেস্টিনেশন পোস্টকার্ডার সলিস বুঝি এটা যে আমাদের প্রথম এমনি বিভিন্ন জায়গাতে ডেস্টিনেশন এখানে এসেছি তাও আছে আমার দরকার নেই তাহলে ফ্লাস ট্রিটমেন্ট আমরা শেষ করলাম এই যে আমি সামালাই জায়গাটা বললাম এটা দুই ডিস্ট্রিক্টের মধ্যে আছে এবং এই দুই ডিস্ট্রিক্ট থেকে আমি প্রশ্ন করবো ওই সিটের মধ্যে ছোটো কিছু অঙ্ক আছে এটা দেখো আমি নিজের অঙ্কগুলো বাড়ি করে তোমাদের একদম ফাইনালে বলে দেবো যে এই অঙ্কগুলো আমি পরীক্ষা দিলে দিতে পারি তাহলে আমাদের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট আমি ব্রডলি তোমরা করে আসবো সেটা সামালাইজ করছি ওয়াটার ট্রিটমেন্ট সামালাইজ করছি দেন ডিনার মেথড